নমস্কার, আপনারা দেখছেন বরাকের খবর জেওয়াই নিউজ থেকে। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সত্য জানতে। আজকে একটি বিশেষ খবর। বুধবার সকাল 6:30 নাগাদ কাছাড়ের কালাইন পার্শ্ববর্তী রাজপুরে সংঘটিত হয় এক সড়ক দুর্ঘটনা। জালালপুর থেকে শিলচর যাওয়ার পথে রহনা দেওয়া একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গিয়ে উক্ত দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বলে জানা যায়। এতে আহত হয়েছে 3 জন মহিলা যাত্রী। আহতরা বর্তমানে কালাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বাস চালক এবং সহচালক পালিয়ে গেছে বলে জানা যায়। না, তাই দুদিন না গাছ থাকতো না তেয়ার বাহার দিন। জল আমি করম পূজার মানুষ।